তালে কেন হাইকোর্ট সুপ্রিম কোর্টে এত দৌড়াচ্ছে যে আমার রক্ষা কবজ দেওয়া হোক বারে বারে ইডি সিবিআই আমাকে ডাকছে আমি যখন তখন অ্যারেস্ট হয়ে যেতে পারি আমাকে রক্ষা কবজ আরে তুমি তো সততার প্রতীক তুমি তো ভালো মানুষ তোমার তো কোনো দোষ নেই তাহলে দোষ যখন দেই তাহলে তুমি কেন এত রক্ষা কবজ চাইছো আর এত ভয় কেন পাচ্ছো বারে বারে চিঠি পাঠাচ্ছো আমাকে না ডাকা হোক আমাকে রেহাই দেওয়া হোক তাহলে কিছু তো প্রবলেম আছে ইডির একটা চার্জশিটে প্রমাণ হয়েছে ইডির চার্জশিটে লিখেছে একজন সরকারি আধিকারিক সেই আধিকারিকের মাধ্যমে লালা যিনি কয়লা মাফিয়া তার থেকে 168 কোটি টাকার লেনদেন হয়েছে সেই অফিসারের মাধ্যমে দিল্লির দুটো অ্যাকাউন্ট থেকে থাইল্যান্ড আর ইংল্যান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে সেই দুটো অ্যাকাউন্ট হচ্ছে একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি আর তার স্ত্রী রুজিনা ব্যানার্জি আমি একটা চার্জশিটের প্রমাণ আপনারা 9 টিভিতে টিভি 9 এ দেখবেন সোশ্যাল মিডিয়ায় আছে আরো তো এখন প্রচুর উদাহরণ একের পর এক বার হচ্ছে ওটা তো কয়লা পারপাসের পরে তো এখানে শিক্ষা দুর্নীতি নিয়োগ দুর্নীতি আছে আপনাদেরকে বলবো আমাদের যারা বন্ধুরা আছে যারা আমাদের আইএসএফ এর বন্ধুরা একটু পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন বন্ধু ভাই বোন মা বোনদের সঙ্গে সম্পর্ক রাখুন ভালো ব্যবহার করুন দেখবেন আগামী পঞ্চায়েত আমাদেরকে ভোট চাইতে হচ্ছে না শুধু কিছু কুচক্রান্তকারীদের শয়তানিকে রুখে দিলেই আমরা কিন্তু ভোটে হাসতে হাসতে জিতে যাব পঞ্চায়েত আমাদের ভাঙর আজকে যিনি ভালো ভালো কথা বলতে আসছেন এখানে ক্যানিং এর বুক থেকে এখানে চলে আসছে তুমি নিজের ইতিহাসটা খোলো না বাবু তুমি কোথায় ছিলে তুমি কি করেছো তুমি এখানে এত ভালো ভালো কথা বলছো ভোটের পরে তুমি মানুষের ইফতারের গ্লাস পর্যন্ত রাখোনি ভেজানো ছোলাটুকু খেতে দাওনি বাচ্চা বাচ্চা ছেলেগুলো তো বৃষ্টি মাথায় গাছের তলায় গিয়ে আশ্রয় নিতে হয়েছে ঘরে থাকতে দাওনি বুলডোজার দিয়ে ঘরগুলো ভেঙে দিয়েছো ঘর ভেঙে পুকুর কেটে দিয়েছো এখনো পর্যন্ত কয়েকশো মানুষ বাড়িতে উঠতে পারে না থাকতে পারে না তুমি এখানে বেশ রসালো ভালো ভালো কথা বলতে আসছো হ্যাঁ লজ্জা করে না তোমার তুমি গণতন্ত্রের কথা বলছো আবার বলে কি কি বলে আমাদের এতটুকু দুর্নীতিকে দেখাও আমরা দুর্নীতি দেখাতে চাই না তুমি এত কোটি টাকার মালিক হলে কিভাবে সেই হিসাবটা দাও না রে বাবু এত কোটি টাকার মালিক করতে হলে সেই হিসাবটা দাও না আমি আপনাদের বলবো মাথা ঠান্ডা রাখুন আমাদের সঙ্গে মানুষ আছে জনগণ আছে প্রত্যেকটা গ্রামবাসী আছে যতই আক্রমণ যতই আস্ফালন করো কোনো ফল হবে না গো আমরা দেখছি একটার পর একটা আমাদের এই যে শাসক দলের সেকেন্ড ইন কমান্ড সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একটা র্যালি করছে নবজোয়ার নবজোয়ার দেখছেন না প্রত্যেকটা জায়গায় সাধারণ মানুষের বিক্ষোভ সাধারণ মানুষের প্রতিবাদ কিভাবে আছড়ে পড়ছে সেই কারণেই তোরা চেষ্টা করছে যত পেঁচাচ্ছে ভোটটাকে পিছিয়ে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছে ড্যামেজ কন্ট্রোল হবে না যত পেঁচাবে তত মানুষ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে আপনি যতই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করুন ভোট যতই পেঁচান আপনার ঝুলিতে ভোট আর যাচ্ছে না ভোট কিন্তু বিরোধীদের পকেটে যাবে আইএসএফ এর পকেটে যাবে আপনার কিন্তু সেই দিন আসছে সেই দিনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আর কি বলা হচ্ছে এত সৎ এত সততার প্রতীক উনি শহীদ মিনারে কি করতে চেয়েছিলেন শহীদ মিনারে উনি ফাঁসির মঞ্চে যেতে চেয়েছিলেন উনি যদি দোষী হিসাবে আসামি হিসাবে প্রমাণিত হয় আমাকে যদি দোষী প্রমাণ করতে পারে আমি শহীদ মিনারে ফাঁসির মঞ্চে আত্মহত্যা করব শুনেছেন আপনারা শুনেছেন তো ক্রান্তকারী যারা এই চক্রান্তর পেছনে আছে তারা তো চক্রান্ত করছেই তারা অনেক লুটেপুটে খেয়ে তাদের প্রচুর সম্পত্তির মালিক তারা নিজেরা হয়েছে তারা এখান থেকে চলে যাওয়ার রাস্তা অলরেডি পরিষ্কার করে ফেলেছে কিন্তু আমার বন্ধু যারা গ্রামবাসী সাধারণ মানুষ যাদেরকে এই চক্রান্তে সামিল করার চেষ্টা করছে তাদের কাছে আমি অনুরোধ করব ভাই আপনারা একবার চিন্তা ভাবনা করে দেখবেন আপনাকে চক্রান্তে সামিল করা হচ্ছে আপনাকে দিয়ে বোম মজুদ করানো হচ্ছে আপনার প্রতিবেশী ভাই বন্ধুর উপর আক্রমণ করানোর জন্য
যে কোনো কারণে প্রকৃতির কারণে সেই বোম ফেটে গেছে আপনাকে দিয়েই মিথ্যাভাবে আপনার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কেস ফাইল করার জন্য আপনাকেই আবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আপনাকে ভাবতে বলবো এই সত্যটা কিন্তু প্রমাণ হবে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা হাইকোর্টে অলরেডি বিষয়টা পিটিশন করেছি ভাঙড়ে অনেকগুলো বোম ব্লাস্টের ঘটনা ঘটছে ইতিমধ্যে খুব সম্পত্তিকালে যেটা ঘটেছে কালেরাইট গ্রামে আপনারা জানেন মাধবপুর তালদি কালেরাইট যে জায়গাটা একটা পোলট্রির ঘরের মধ্যে সেখানেও বোম বেঁধে মজুত করা হচ্ছিল আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দল তথা আইএসএফের উপরে হামলা করার জন্য সেখানেও যে কোনো কারণবশত সেখানেও বোমগুলো ব্লাস্ট হয়েছে এই গানিরাটি গ্রামে ঝড়ের কারণে দুর্যোগের কারণে এখানেও মজুত করা বোম ব্লাস্ট হয়েছে কত বড় জঘন্য মানুষেরা চিন্তা করুন নিজেদের মজুত করা বোমগুলো ব্লাস্ট হচ্ছে আর নেতারা এসে প্রকাশ্যে এখানে দাঁড়িয়ে বলছে যে আইএসএফের ছেলেরা বোম মেরেছে তাদের বিরুদ্ধে কেস করতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে কত বড় নোংরা মানসিকতা থাকলে এই ধরনের যে নিজেরা বোম মজুত করলো নিজেদের বোম ফেটে গেল আর সেই বোমের দায় দিয়ে অন্যায়ভাবে এখানকার আইএসএফের কর্মী সমর্থক নেতৃত্বদের ফাঁসানোর চক্রান্ত করছে এখানে এই নোংরা রাজনীতির নেতারা সেই জন্য আরো একবার বলবো নিচু তলায় যাদেরকে খেলাচ্ছে তাদের কাছে অনুরোধ করব আপনাকে এই গ্রামেই বাসতে হবে এই গ্রামে বসবাস করতে হবে সুতরাং ভেবেচিন্তে দেখবেন সম্ভব হলে মিথ্যা কেসটা তুলে নেন আপনার পাশে কোনো নেতা থাকবে না সেন্ট্রাল এজেন্সি এনআইএ তদন্ত হবে গোটা ভাঙড়ের বুকে কিভাবে ভাঙড় ক্যানিং তথা দক্ষিণ চব্বিশ পরগনার বুকে কিভাবে বারুদ বোম বোমের মশলা কোত্থেকে আসছে কারা এর টাকা যোগান দিচ্ছে কারা এই বোমবাজার কাছে যুক্ত টোটালটাই উদ্ধার হবে এনআইএ তদন্ত হবে আমরা হাইকোর্টে পিটিশন করেছি শুধু মুভ হওয়ার অপেক্ষায় এখানকার যারা থানার আধিকারিক তাদেরকেও বলবো বিষয়টা আপনারা নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করুন আমি যেদিন ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে তার পরের দিন এরা যখন এটাকে পলিটিসাইজ করার চেষ্টা করে শওকত মোল্লা সাহেব আরাবুল সাহেবরা আমি এসপিকে ফোন করে আমি লিখিত আবেদন জানিয়েছি যে এই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এই ঘটনা ঘটানোর চেষ্টা চলছে আর নিরীহ সাধারণ মানুষকে ফাঁসানোর পরিকল্পনা চলছে গ্রামের মানুষের কাছ থেকে আমার কাছে তথ্য আছে এই ঘটনা ওরা যেটা করতে চাইছে সর্বৈব মিথ্যা তৃণমূলের ঘরে মজুদ বোম ফেটে এই ঘটনা ঘটেছে এর সঙ্গে আইএসএফ বা সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই সুতরাং মহাশয় আপনি বিষয়টা সরজমিনে তদন্ত সহকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন আর যদি অন্যায়ভাবে সাধারণ মানুষ তথা আমাদের আইএসএফের সাধারণ কর্মী সমর্থক নেতৃত্বদের ফাঁসানোর চেষ্টা হয় তাহলে আমরা কিন্তু চুপচাপ ঘরে বসে থাকবো না ভাঙড় সম্পূর্ণ অচল হয়ে যাবে ভাঙড় অবরুদ্ধ হয়ে যাবে আপনার প্রশাসন কিন্তু রক্ষা করতে পারবে না জনরোষ কিন্তু রাস্তায় আছড়ে পড়লে তখন কিন্তু আপনার প্রশাসনকে কোনোভাবেই টলারেট করবে না প্রশাসনকে ধন্যবাদ শাসক দলের নেতারা অনেক চাপ দিয়েছে মিথ্যা কেস করার পরে সেই যাদের নামে মিথ্যা কেস করা হয়েছে আমাদের কর্মী সমর্থকদের তাদেরকে অ্যারেস্ট করার জন্য চাপ দেওয়া হচ্ছে এবং কি থানা ঘেরাওয়া করার কথা বলা হচ্ছে কত জঘন্য অপরাধী চিন্তা করুন এরা এদের মনটাই বিষিয়ে গেছে বিষাক্ত হয়ে গেছে এরা এদের গা চিড়বিড় করছে বিচুটে লাগলে যেরকম চিড়বিড় করে সেরকম চিড়বিড় করছে লাপালাপি করছে দেখছেন না মঞ্চে দাঁড়িয়ে কেন দাঁত মুখ খিচে যেরকম একটা পাগলের মতন আচরণ করছে কখন হয় এটা কখন হয় একটা সাধারণ মানুষ একটা খেটে খাওয়া মানুষ একটা জোন মজুর একটা রিক্সা চালক একটা ভ্যান চালক তারা তাদের পেছনে মানুষ ঘুরে বেড়াচ্ছে আমি আরাবুল সাহেব এত বছর ধরে কোটি কোটি টাকা ইনকাম করলাম লুটে পুটে আমার পেছনে লোক নেই গাজালা করবে না গাজালা তো ওই জন্য করছে আমার গ্রামের সাধারণ যে ছেলেটা ডেলি পরিশ্রম করে লেদার কমপ্লেক্সে যে ছেলেটা ভ্যানে করে সবজি নিয়ে চৌবাগা বানতলা পার হয়ে বিক্রি করে সারাদিন পরে বাড়ি আসে সারাদিন রাজমিস্ত্রির কাজ করে সারাদিন ভ্যান চালায় তারপরে সন্ধ্যেবেলায় এসে সাধারণ গ্রামবাসীর সঙ্গে যোগাযোগ রাখে সেই সব ছেলেদের পেছনে সাধারণ মানুষ লাইন দিচ্ছে আমরা বুট শোট পরে কালো কালো স্করপিও ঠান্ডা গাড়িতে ঘুরে বেড়াচ্ছি আমাদের পেছনে লোক যাচ্ছে না
গা বিচুটির মতন জ্বালা করছে, চিড়বিড় করছে, জ্বালার ওষুধ এসে গেছে, অসুবিধে নেই। পঞ্চায়েত নির্বাচনটা পেছাচ্ছ কেন? ওষুধটা দেওয়া হবে ওখানে, পঞ্চায়েতে জিতবার তোমাদের ওষুধ ভালো করে দেওয়া হবে। এত জ্বালা কেন? সহ্য ক্ষমতা নেই, হারিয়ে ফেলেছে। কোথায় ছিলে বাবু? ভাঙা সাইকেল চড়ে তো বেড়াতে, এখন তোমার এই ঘামলা লোকগুলো দেখে গা জ্বালা করছে? এদের ভোট লাগবে না তোমাদের? কার কাছে চাচ্ছ ভোট চাইতে? তুমি অপমান করছো গরিব মানুষকে, সবজিওয়ালা ভ্যানওয়ালা বলে। আর এরা নাকি গাঁজা খায়। তুমি কি বড় বড় পাইট খাও? তুমি কি খাও? হ্যাঁ, মুখ চোখের চেহারা দেখবেন কি খায় তাহলে বুঝতে পারবেন কি অবস্থা হয়ে গেছে। মানুষের চেহারা দেখলে বোঝা যায় সে কি অবস্থা হয়েছে তার। সেই কারণে বলবো, সাধারণ মানুষকে অপমান করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ কিন্তু জনতা জনার্দন, জনগণের রায় কিন্তু সরকার পরিবর্তন হয় আর সরকার আসে। সেই জনগণকে তুমি অপমান করছো প্রতিনিয়ত, আর এই জনগণের বিরুদ্ধে তুমি চক্রান্ত করছো। তুমি যত চক্রান্ত করবে, যত মানুষকে হেনস্থা করার চেষ্টা করবে, যত সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা কেস সাজাবে, তত মানুষ তোমার থেকে সরে যাবে, তত মানুষ তোমার থেকে শত যোজন সরে যাবে। তুমি হাজার চেষ্টা করলেও ভয় দেখিয়ে ধমকে চমকে সাধারণ মানুষকে তুমি এক জায়গায় নিজের কাছে রাখতে পারবে না। আপনার এখানকার মানুষ, আপনি বলুন, এই বোম ব্লাস্টটা হওয়ার পরে যে ধরনের চক্রান্ত এরা করেছে সাধারণ মানুষকে ফাঁসানোর জন্য, এতে গ্রামের মানুষ সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট না অসন্তুষ্ট? তাহলে এতে আরো বেশি, যদি 100 লোক থাকতো সেই 100 লোক কেটে তৃণমূল থেকে সরে সাধারণ মানুষ সরে যাচ্ছে। যেই দল করা যাবে না, চক্রান্তকারী দল। আপনাদেরকে বলবো, আমাদের যারা বন্ধুরা আছে, যারা আমাদের আইএসএফ এর বন্ধুরা, একটু পাড়ায় পাড়ায় মানুষের সঙ্গে যোগাযোগ রাখুন, বন্ধু ভাই বোন মা বোনদের সঙ্গে সম্পর্ক রাখুন, ভালো ব্যবহার করুন। দেখবেন আগামী পঞ্চায়েত আমাদেরকে ভোট চাইতে হচ্ছে না, শুধু কিছু কুচক্রান্তকারীদের শয়তানিকে রুখে দিলেই আমরা কিন্তু ভোটে হাসতে হাসতে জিতে যাব। পঞ্চায়েত আমাদের ভাঙড়, এক ধুয়ে ওরা একটাও জায়গা দখল করতে পারবে না। আগামী দিনে আমরা কিন্তু আবারও একসঙ্গে মিলিত হব, নতুন সকালে নতুন ভাবে নতুন উদ্দীপনায়। এই কথা বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।